এখনকার পলিটিক্স আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পলিটিক্সের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা অনেক সময় দিনী মাহফিলের মধ্যে এসব কথাগুলো আলোচনা করি না, সঙ্গত কারণেই করি না, কিন্তু কিছু কিছু বিষয় আমি আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং জাতির কল্যাণেই পেশ করতে চাই। যে উমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ ছিলেন যিনি তার সন্তান অন্যায় করার পরেও তার সন্তানকে শাস্তি দেওয়া থেকে বিরত রাখেন নাই। তার সন্তান মদপান করেছিল অথবা জেনা করেছে, দুটোর একটা। এখন কাজী তাকে শাস্তি দিচ্ছে এবং কাজী যখন শাস্তি প্রদান করছে, শাস্তি কি বললাম, 100 কি বেত্রাঘাত, সূরা নূরে আছে। শাস্তি প্রদান করতে গিয়ে কাজীর মনে একটু মায়া দয়া, কারণ আমিরুল মুমিনিনের ছেলে, এখন তাকে তো আর সবার মতো শাস্তি দেওয়া যাচ্ছে না, তিনি আস্তে আস্তে আঘাত করছেন। উমর রাদিয়াল্লাহু আনহু নিজে সেই বেত্রা কেড়ে নিলেন, কেড়ে নিয়ে নিজের হাতে পিটানো শুরু করলেন। ওই বেত্রাঘাত শেষ হওয়ার আগেই তার সন্তান ইন্তেকাল করেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাসন, আল্লাহ পাক শাসন ক্ষমতা দিলে এটাতে অকল্যাণের কিছু নাই যদি আপনি এটাকে বা আমি এটাকে ইনসাফের সাথে, ন্যায়ের সাথে প্রতিষ্ঠা করতে পারি, কোনো সমস্যা নাই। বরং আল্লাহ পাক পৃথিবীতে মুসলিম এবং মানুষদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে। কি করে? সূরা বাকারা পড়েন, আল্লাহ পাক প্রথমেই বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা। হে নবী, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাবেন? খলিফা। খলিফা কাকে বলে? এন্ড খলিফা কাকে বলে এর ব্যাখ্যা জানতে হলে আমাদেরকে কোরআনেই যেতে হবে। সূরা সাদ, কোন সূরা? সূরা সাদ। আল্লাহ পাক আদম আলী ইসলামকেও খলিফা বলেছেন, আরও একজন নবীকেও খলিফা বলেছেন। সেই নবীর নাম কি বলতে পারবেন কেউ? দাউদ আলী ইসলাম। কি নাম? দাউদ আলী ইসলাম। আর দাউদ আলী ইসলাম এই জেরুজালেম থেকে বিশ্ব শাসন করেছিলেন, খলিফা ছিলেন। তার ছেলে সুলাইমান আলী ইসলাম এই জেরুজালেম থেকেই বিশ্ব শাসন করেছেন, দুজনে। তো দাউদ আলী ইসলামকে আল্লাহ পাক খলিফা বলার পরে আল্লাহ পাক বলছেন সূরা সাদের মধ্যে, মেবি 26 কি 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করে পাঠিয়েছি। তোমার কাজ কি? তোমার খলিফার ফাংশন কি? ফাহকুম বাইনান নাস বিল হক। তোমার দায়িত্ব হচ্ছে মানুষের মাঝে ন্যায়ের মানদণ্ডে বিচার ফয়সালা করবে, এটা খলিফার কাজ। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না। যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, এটা তোমাকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ। যারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। কেন? বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ হিসাবের দিন তারা ভুলে গিয়েছিল। সূরা সাদের 24 থেকে 26 পড়ে দেখেন। তো এই আয়াতগুলোতে আমরা খলিফার ফাংশন বুঝতে পারলাম। আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিবেন, পরিবারে হোক, সমাজে হোক, প্রশাসনে হোক, রাষ্ট্রে হোক, তার কাজ একটা, আল্লাহর হুকুমে তার কাজ একটা। কী কাজ? ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সলা করতে হবে, অন্যায় করা যাবে না। এখানে ঘুষ, সুদ, দুর্নীতি, করাপশনে আশ্রয় নেওয়া যাবে না। আপনারা কি আমার কথা রাগ করছেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধুমাত্র একজন উপদেশদাতা। কাকে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। ইসলাম চাপিয়ে দেওয়ার জন্য আসে না, এসেছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের উপর কোনো জবরদস্তি নাই, দিনে কোনো জবরদস্তি নাই। কাত্তাবাইয়ানা রুশতু মিনাল গায়, সত্য আর মিথ্যা স্পষ্ট হয়ে গেছে, চাপিয়ে দেওয়ার কিছু নাই। বরং আল্লাহ পাক ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেও নিষেধ করেছেন, কিন্তু সত্যটাকে উপস্থাপন করতে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। একজন খলিফার কাজ কি? ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সলা করা, অন্যায় না করা। উমর রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলে অন্যায় করার পরেও তাকে নিজের শাস্তি দিয়েছে। একটা বলবো, ওই যে ঘটনা জানেন, রাত্রেবেলা জনগণের খোঁজ খবর নিতেন তিনি, শুনতে পেলেন যে মায়ের সন্তানরা কান্নাকাটি করছে। জিজ্ঞাসা করলেন কেন কান্নাকাটি করছে সন্তান, তখন এই মহিলা বলছে, সন্তানের মারা বলছে, ওয়াল্লাহি হাযা বাইনি ওয়া বাইনা ওমর, আল্লাহর কসম করে বলছি এটা আমার এবং ওমরের মাঝখানের বিষয়, আমি ওমরের নামে আল্লাহর কাছে নালিশ করব। কি নালিশ করবে? যে ওমরের আমলে আমি না খেয়ে আছি, আমার সন্তান না খেয়ে আছে। কথা বুঝতে পারছেন? এই কথা শোনার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহুর মানে
বুকে আল্লাহ পাকের ভয় চলে আসলো, হৃদয় প্রকম্পিত হলো। প্রকম্পিত হওয়ার পর তিনি নিজে চলে গেলেন মদিনায়, যেটাকে বলি আমরা বাইতুল মাল, মানে রাষ্ট্রীয় সম্পদ যেখানে থাকতো ওটাকে বাইতুল মাল বলা হতো। সেখান থেকে একটা আটার বস্তা নিজের কাঁধে উঠিয়েছেন, উঠিয়ে নিজে পায়ে হেঁটে ওই মহিলার বাসায় যাচ্ছেন। তার পাশে থাকা একজন সাহাবী, তিনি বলছেন, তার নাম আসলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আমাকে দিন, আনা আহমেলুক, আমি এটাকে বহন করে নিয়ে যাই, আপনি চলেন সাথে সমস্যা নেই, আমি বহন করে নিয়ে যাই অ্যাটলিস্ট। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দিলের কান দিয়ে শোনেন কথাগুলো, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাল আনতা তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে? সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন, নিজের হাতে গেলেন, রান্না করে খাওয়ালেন, তারপরে বললেন আগামীকাল তুমি আমিরুল মুমিনিনের দরবারে এসো, সেখানে আমাকে পাবে। এই হলো উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফা। একদিন তিনি মেষ, তার যে উট, এটাকে পরিষ্কার করছেন। আলী রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, আমিরুল মুমিনিন, আপনি পরবর্তী জেনারেশনের জন্য অনেক কঠিন আদর্শ রেখে যাচ্ছেন, আপনি এত কাজ করছেন তারপরে নিজের কাজও নিজে করছেন। তখন উমর রাদিয়াল্লাহু বলছেন, ওয়ালা তালুমুনি ইয়া আবুল হাসান, হে আবুল হাসান, আমাকে এভাবে বিব্রত করো না, কারণ আমি ভয় করি যে আমার, আমি যে অর্ধ বিশ্ব শাসন করছি, তারপরে আমি ভয় করি যে আমার এই শাসনের আন্ডারে যদি একটা রাখালও না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ এর জন্য আমাকে জবাবদিহি করাবে। আরেকটা বলে শেষ করে দিই, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন গভর্নর, কোথাকার, মিশরের, কার আমলে আছেন, উমর রাদিয়াল্লাহু আনহুর সময়ে। তো তার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ। তো সেই মুহাম্মদ আমর ইবনে আসের ছেলে রাদিয়াল্লাহু আনহু, বাবার পলিটিক্যাল পাওয়ারে মিশরের মানুষের উপরে কিছুটা জুলুম করা শুরু করেছে। এটা হয় না এমন, মাঝে মাঝে এমন হয় না, হতে পারে। তো এখন ওই মিশরের কিপ্তি এক লোক, যার উপর জুলুম করেছে, এই ভদ্রলোক এসে উমর রাদিয়াল্লাহু আনহুকে নালিশ করছে যে আপনার নিযুক্ত এই গভর্নরের ছেলে আমাকে জুলুম করেছে। এবার উমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে পাঠালেন যে বাবা এবং ছেলে দুজনকে মদিনায় নিয়ে আসো। দুজনকে মদিনায় নিয়ে আসা হলো। আনার পরে ওই কিপ্তিকে ডাকা হচ্ছে, আইনাল কিপ্তি, কিপ্তি কোথায়? কিপ্তি আসলো, এসে বলছে, এই যে আমি আমিরুল মুমিনিন। নিজের হাতের লাঠিটা এই কিপ্তির হাতে দিয়ে আমিরুল মুমিনিন বলছেন, ইদরিব ইবনুল আকরামিন, এখন সবার সামনে তুমি এই সম্মানের ছেলেকে পিটাও। চিন্তা করে দেখেন, মসজিদ নববীর মধ্যে অনেক সাহাবী আছেন, তাদের সামনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আছেন, তার ছেলেকে তার সামনে পিটাতে বলা হচ্ছে। কে বলছেন? উমর রাদিয়াল্লাহু আনহু। সেই কিপ্তি বিব্রত, যাই হোক পিটালেন। অনেকক্ষণ মারার পরে যখন সে থামলো, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হেল শাফাইত, তুমি কি সন্তুষ্ট হয়েছ? বলছে, শাফাইত ওয়া শাফাইত, আমি সন্তুষ্ট হয়েছি এবং তৃপ্তি হয়েছে, আমি ন্যায় বিচার পেয়েছি। আচ্ছা, এবার এবার কি আলান, এখন ইদরিব আলান আদ-দারবু আলা রাসি আমর, এখন আমর ইবনে আসের মাথার উপরে এই লাঠি দিয়ে মারো। ওয়াল্লাহি মা দরাবাকা ইল্লা বিফাদলি সুলতানে, আল্লাহর কসম করে বলছি, আমর ইবনে আসের ছেলে তার বাবার পলিটিক্যাল পাওয়ারেই তোমার গায়ে হাত তুলেছে। আমি কি শাসন বোঝাতে পারছি? এরকম শাসকতা আল্লাহ পাক নিষেধ করেন নাই, বরং এই শ্রেণীর শাসক হতে পারলে আরশের ছায়া আল্লাহ পাক ছায়া দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন তার হাবিবের মাধ্যমে, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে আরশে আজিমের ছায়া ছায়া দিবে। কয় শ্রেণী? তার মধ্যে প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। এই জন্য আমি খুব দোয়া করি মন থেকে, আল্লাহ পাক আমাদের যাকে যেখানে দায়িত্ব দিয়েছেন সবাইকে তার জায়গায় ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই দোয়া করব। সমালোচনা করা সহজ, একটা মানুষ যখন কাজ করবে, কাজের সময় ভুল ত্রুটি ধরা সহজ, কিন্তু সেই কাজ নিজে করা এত সহজ নয়। আমরা যারা দিনের পথেও চলি, দেখবেন সমালোচকের অভাব আছে? অভাব নাই, কিন্তু নিজে একটা বই লিখুক, নিজে একটা লেকচার দেখ, দশজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলুক, দিনের কিছু ভালো কথা উপস্থাপন করুক, দেখবেন নাই, পারবে না। কিন্তু সমালোচনা করা সহজ, ফেসবুকে বসে বসে দু চার লেখা সহজ, ফেসবুকে বসে শুয়ে শুয়ে দু চার লাইন লেখা সহজ, কনস্ট্রাকটিভ কাজ করা এত সহজ নয়। আর সবচেয়ে কঠিন কথা হচ্ছে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং যার যার দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দাউদ আলাইহিসসালামের মতো, সুলাইমান আলাইহিসসালামের মতো, আদম আলাইহিসসালামের মতো আল্লাহর খলিফা হওয়ার তৌফিক দান করুন।
সামনে যাই, যে কথা থেকে এখানে আসছি ভাই, কোরআনের সুরাগুলো আপনাকে কি দিবে? আলো দিবে। তো নূর সুরা নূরের প্রথমেই আল্লাহ পাক আলোর কথা আলোচনা করছেন, কোন টপিক দিয়ে? জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে। যে ব্যভিচারী ব্যভিচার যদি কেউ করে, জেনা যদি কেউ করে, তাকে তোমরা 100টা বেত্রাঘাত করো। এটি ইসলামিক লস, এখন সারা বিশ্বের খুব কম জায়গায় এটার ইমপ্লিমেন্টেশন আছে। তবে ইনশাআল্লাহ তাআলা যখন ইমামুল মাহদী আসবেন, ঈসা ইবনে মারিয়াম আসবেন, তখন আবারও এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। এটা আগে ছিল, এখন নাই সব জায়গায়। যাই হোক, আসমানে আছে, পৃথিবীতে যদি নাও হয় আসমানে শাস্তি হবে ইনশাআল্লাহ। এখন আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহ পাক সবার আগে জেনার কথা কেন বললেন? বিকজ বেপর্দামি, বেহায়াপনা, জেনা ব্যভিচারের মধ্য দিয়ে মানুষের অন্তরের নূরটা কি হয়? নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? অন্তরের নূর নষ্ট হয়ে যায়। আমার সাথে একটু কথা বলবেন, আপনি যদি সারাদিন ভালো কাজ করেন কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন, পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন, মাদকদ্রব্য সেবন করেন, সারাদিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে, হবে না? আল্লাহর নূর যদি কলবের মধ্যে না আসে আপনি আলোর সন্ধান পাবেন না, জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন না। আমরা বলি না জাহেলিয়াতের অন্ধকার, তো জাহেলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে হলে আলো লাগবে না, এই আলো আপনাকে দিবে কোরআন, স্পেশালি সূরা নূর। সূরা নূরে আল্লাহ পাক আরও বলছেন চক্ষু নিচু করার কথা। আমরা নামাজ পড়ছি, যারা মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে বেপর্দা কোনো মেয়ে চোখে পড়ে, আপনার চোখের মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না? নূর নষ্ট হয় না? নূর নষ্ট হয়, আপনি বুঝতে পারেন। আল্লাহ পাক এই সূরায় বলছেন পর্দার কথা, যখন আপনি বেপর্দায় চলবেন আপনার কলবের নূর নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরও হাজারো মানুষের অন্তরের নূরটা নষ্ট হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাতে, তখন জাহান্নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী জাতি। কোন জাতি? নারী জাতি। প্রশ্ন এটা কেন? উত্তর কিছু বের হয়েছে। এক, তারা কুফুরি করে। কীরকম কুফুরি করে? স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে, ভরণ পোষণ দেয়, ভালোবাসে, যদি কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মত পার্থক্য হয়, সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না, এটা একটা কারণ। একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে। মাতম, কেউ মারা গেলে মাতম করে, বুকপিট চাপড়ায় এবং অন্যদেরকে খুব লানত অভিশাপ করে। আরেকটা কারণ যেটা আমি কোরআন সুন্নাহ থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি, সেটা হলো তাদের বেপর্দামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায়। বুঝবেন, বেপর্দায় চলার কারণে অন্য মানুষের কলবের নূরগুলো নষ্ট হয়ে যায়। আর যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে, আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন, সমাজের আলো নষ্ট করে দিবেন, তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান্নামে থাকতে হবে। এখানে বোঝার ব্যাপার আছে। তো প্রিয় ভাইয়েরা, কোরআনের কথা বলতে গিয়ে এখানে এসেছি যে আপনারা কোরআন অবশ্যই তেলাওয়াত করবেন, অর্থ বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সূরা আপনাকে এক একটা ডাইরেকশন দিবে। আপনি আলোর সন্ধান পেতে চাইলে সূরা নূর তেলাওয়াত করতে হবে। আমার আজকের আলোচনার টপিক কিন্তু সূরা নূর নয়, অন্য একদিন কথা বলবো ইনশাআল্লাহ। আমার আজকে আলোচনার টপিক অন্য একটা কিছু, সেটা হলো সূরা কাহফ। কোন সূরা? সূরা কাহফ। আসুন, এই একটা সূরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরাটা যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক জুমার দিনে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা নূর দ্বারা ভরে যাবে। এই যে সূরা কাহফ আপনাকে আলো দিচ্ছে, কি দিচ্ছে? আলো দিচ্ছে। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ফেতনা আসবে, তার নাম মাসিহুদ দাজ্জাল। কি নাম? খুব মনোযোগের সাথে এই অংশ থেকে একটু বোঝার চেষ্টা করবেন। নবীজি বলছেন দাজ্জালের ফেতনা এত মারাত্মক ফেতনা যেটা সম্পর্কে এমন কোনো নবী নাই যিনি তার কওমকে সতর্ক করেন নাই। কথা বুঝতে পারছেন? এমনকি নূহ আলাইহিসসালাম পর্যন্ত দাজ্জালের ফেতনা সম্পর্কে তার কওমকে সতর্ক করেছিলেন। ঠিক আছে, নূহ আলাইহিসসালামের যুগটা ছিল এখন থেকে প্রায় 5000 বছর আগে বা 10000 বছর আগে। এত বছর আগের একজন নবীও তার কওমকে দাজ্জালের ফেতনা সম্পর্কে সতর্ক করেছেন, এমন কোনো নবী নাই যিনি সতর্ক করেন নাই। নবীজি বলছেন তবে আমি অতিরিক্ত একটা কথা বলে যেতে চাই যা অন্য কোনো নবী বলেন নাই। কি সেটা? নবীজি বলছেন মাসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ হবে, তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন। ঠিক আছে, এতটুকু। আচ্ছা, দাজ্জাল কি করবে এদিকে আমি পরে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে
পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত মানে আদম থেকে নিয়ে আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা পৃথিবীতে আসে নাই এবং 10টা ফিতনা যতক্ষণ পর্যন্ত না আসছে আলামত না আসছে কিয়ামত হবে না কয়টা ফিতনা 10টা তার মধ্যে এক নাম্বার হচ্ছে মসীহুদ দাজ্জাল তার আগমন মানুষের রূপে আত্মপ্রকাশ দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ এরা দুটো প্রজাতি মানব জাতি তারা তারা জিন নয় তিন নাম্বার ঈসা ইবনে মারিয়ামের আগমন ঈসা আলাইহিস সালাম আবারও ইউটার্ন করবেন ফিরে আসবেন আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তিনি আবারও ফিরে আসবেন সিরিয়ার দামেস্কের সাদা মসজিদের মিনারের উপরে এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের মরণ লিখে রেখেছেন তার হাতে তিনি মারা যাবেন ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল মারা যাবে এরপর ঈসা ইবনে মারিয়াম পুরো বিশ্বে 40 বছর এই শাসন কার্য পরিচালনা করবেন ইনশাআল্লাহ তিনি বিয়ে করবেন তার মৃত্যু হবে এবং তাকে দাফন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তার ওই সোনালী যুগের পরে আবারও মানুষ খারাপ হওয়া শুরু করবে এমন খারাপ হবে যে মানুষ আল্লাহ শব্দটা বলার মতো মানুষ থাকবে না এবং তাদের সামনে আল্লাহ পাক পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কিয়ামত হবে এটা তিন নাম্বার চার নাম্বার দাব্বাতুল আরদ জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী মানুষের সাথে কথা বলবে আমরা যারা এখন সায়েন্সকে ইলাহ বানিয়েছি আমরা এখন বিশ্বাস করতে চাই নাই বলা কিন্তু এই কথাটাই আমি যেটা বললাম এই কথাটা হুবাহু যদি নাসা বলে নাসা তাহলে আগামীকাল বিশ্ববাসী বিশ্বাস করবে আমরা শিক্ষাক্ষেত্রে এভাবে শিরক করছি আল্লাহ এবং তার রাসূলের কথা যখন আসছে আমরা যুক্তি খুঁজি প্রমাণ খুঁজি বিজ্ঞান খুঁজি দর্শন খুঁজি কিন্তু দেখবেন অন্যরা যখন আমাদেরকে জ্ঞান দিচ্ছে আমরা কিন্তু এত কিছু খুঁজতে যাচ্ছি না তারা আমাদেরকে শেখাচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না এই কারণে ফেরেশতা দেখা যায় না বিশ্বাস করে না জিন দেখা যায় না বিশ্বাস করে না রূহ বা আত্মাও দেখা যায় না বিশ্বাস করছে না আল্লাহ দেখা যায় না বিশ্বাস করে না তো আনসিন ওয়ার্ল্ডকে তারা বিশ্বাস করতে চায় না কিন্তু আপনার রিলিজিয়ন ইসলামের বেইজ হচ্ছে গায়েব অদৃশ্য দলিল দিচ্ছি আমি আল্লাহ পাক বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই ঠিক আছে হুদাল্লিল মুত্তাকিন এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত কাদের জন্য মুত্তাকিদ মুত্তাকি কারা আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি যারা গায়েবে বিশ্বাস করে অদৃশ্যে বিশ্বাস করে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করে তারা মুত্তাকি এখন এখনকার ফিলোসফি বলছে যে আনসিন ওয়ার্ল্ডে বিশ্বাস করা যাবে না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া জ্ঞান নেওয়া যাবে না তাহলে ইমানের ছয় পিলার আল্লাহ দুই নম্বর ফেরেশতাগণ আসমানি কিতাব সমূহ নবী রসুলগণ পরকাল পরকাল মানে কবর কবরের আজাব জান্নাত জাহান্নাম মিজান পুল সিরাত তাকদীর ভাগ্যের ভালো মন্দ এগুলোকে কি আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন তাহলে কি বিশ্বাস করবেন না তাহলে যে জ্ঞানতাত্ত্বিক দর্শনে আমরা একটা শিরিক করছি না শিরিক করছি কিন্তু তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়েরা যে দেখুন যদি নাসা বলে দাব্বাতুল আরদ বের হবে মানুষ কিন্তু বিশ্বাস করবে এখন আমরা বলছি মানুষ বিশ্বাস করছে না শুধু বেরই হবে না সে মানুষের সাথে কথাবার্তা বলবে তারপরে বলছেন চারটা বলেছি পাঁচ ছয় সাত হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প তিনটা বড় বড় ভূমিকম্প না শুধু ভূমি ধস মানে ভূমিটা নিচে ধসে যাবে একটা পৃথিবীর পূর্ব দিকে দ্বিতীয়টা পৃথিবীর পশ্চিম দিকে আর তৃতীয়টা হচ্ছে পৃথিবীর মাঝখানে পূর্ব দিক মানে কিন্তু আমাদের এই কন্টিনেন্ট পুরোটাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে শুরু করে পুরো শ্রীলঙ্কা ভারত পাকিস্তান এভরিথিং পূর্ব দিক পশ্চিমা সভ্যতা মাঝখান মানে এই জাজিরাতুল আরব এখানেও ভূমিকম্প হচ্ছে আর আল্লাহ পাকের গজব যখন আসে তখন কিন্তু ভালো মন্দ সবার উপরে আসবে একটা দলিল দিয়ে দেই জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছেন হঠাৎ তিনি ঘুম থেকে উঠলেন এবং খুব আতঙ্কিত একটা অবস্থায় উঠেই বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরব আরবদের জন্য ধ্বংস আরবদের জন্য ধ্বংস মিন শাররি ক্বাদ ইক্তারাব কি ভয়াবহ ফিতনা ধেয়ে আসছে ওদের দিকে জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা বলছেন আনুহলিকু ওয়া ফিনা সালিহুন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে সৎ মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব চমৎকার প্রশ্ন না আমাদের মধ্যে সৎ ব্যক্তি থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হব নবীজি বলছেন নাআম অবশ্যই ধ্বংস হবে ইযা কাসুরাতিল খাবাস যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপানা ছড়িয়ে পড়বে তখন সবাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাকের গজব আসলে ভালো মন্দ সবার উপরই আসবে জালেমদের উপর খাস করে আসবে না
আচ্ছা, ভূমিকম্পের পর কি ইয়েমেন থেকে আগুন বের হবে? নবীজি বলেছেন ইয়েমেন থেকে আগুন বের হবে এবং আগুনটা কেয়ামতের মাঠের দিকে মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে। আর পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, যখন এমন হবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এই 10টা আলামতকে নবীজি বলছেন এগুলো না আসা পর্যন্ত কেয়ামত হবে না, লিখে নেন, ঠিক আছে? কিন্তু ছোট ছোট যে আলামতগুলোর কথা নবীজি বলেছেন এগুলোর 100% এখন আমরা সমাজে দেখতে পারি। 100% জীবনের একদম শেষের দিকে গিয়ে, নবীর সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষের দিকে গিয়ে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন, হাদিসে জিব্রিল, এই হাদিসে জিব্রাইল আলাইহিস সালাম মানুষের রূপে পৃথিবীতে এসে মসজিদে ঢুকে সাহাবীদের সবার সামনে নবীজিকে 4টা প্রশ্ন করেছেন। 1 নম্বর, ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, এহসান কাকে বলে। 4 নম্বর গিয়ে বলেছেন কিয়ামত কবে হবে। নবীজি বলছেন মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার চেয়ে বেশি জানে না, উত্তরদাতা প্রশ্নকারীর চেয়ে বেশি জানে না। তখন তিনি বলছেন তাহলে আলামত কিছু বলে দিন। জীবনের একদম শেষের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাত্র 2টো আলামত বলেছেন। কয়টা? 2টো। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, তখন কিয়ামতের অপেক্ষা করো। কিভাবে দাসী মনিবকে জন্ম দিতে পারে? পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। হচ্ছে কি হচ্ছে না? আরেকটা অর্থ হতে পারে, দাসী কিন্তু আসলে মনিবকে জন্ম দেয় না, তার মানে ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। উল্টায় নাই, মানুষ সত্যবাদীকে মিথ্যাবাদী বলে না, এখন মিথ্যাবাদীকে সত্যবাদী বলে না, আল্লাহর হালালকে হারাম করছে না, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না, মানদণ্ড উল্টে গেছে। আমাদের মতো ঢাকা দ্য সিটি অফ আখিরুজ্জামান বলেছি আমি, এইসব শহরগুলোতে এগুলো আরও বেশি হচ্ছে, বিশ্বাসের মানদণ্ডই নাই এখন। একজন মানুষ যদি মন থেকে কাউকে দান সৎকার করতে চায়, খাবার খাওয়াতে চায়, ভয়ে খাচ্ছে না, না জানি খাওয়ারে আবার কি মিশায় খাওয়ায় দেয়, বিশ্বাস নাই, আমানতদারিতা নাই, দুর্নীতি, জেনা, ব্যভিচার, পরকিয়া, ব্লু ফিল্মস, পর্নোগ্রাফি, সুদ, এগুলোতে ছেয়ে যায় নাই শহরটা, এটা কি বোঝেন না? এটা কি দেখার জন্যে পিএইচডি ডিগ্রি দরকার আছে? ঘরে ঘরে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে, ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা, শালিদুলা ভাই জেনা, দেবর ভাবি জেনা, ঘরে ঘরে পরকিয়া, স্বামীকে নিয়ে স্ত্রী সন্তুষ্ট না, স্ত্রীকে নিয়ে স্বামী সন্তুষ্ট না, বিয়ে করবে না, পরকিয়া করবে। বিয়ে করলে তো আবার সমস্যা, মানুষ বলবে যে আপনার চরিত্র খারাপ, পরকিয়া করলে সমস্যা নেই, ধরা খাওয়ার চান্স কম, রাত্রেবেলা সেক্স করতেছে, মদ খাচ্ছে, ক্যাসিনোতে রাত কাটাচ্ছে, সকালবেলা অফিসে, বস্তুবাদিতা। এই যে আপনি দাঁড়ান, এই যে ফ্লাইওভার উপরে গিয়ে দাঁড়াবেন, দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে, কিসের পিছনে? দুনিয়া। কেমন? সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে যতটুকু পানি থাকে হাতে, দুনিয়া, পুরো সাগরটাই আখেরাত। কে বুঝাবে শহরের মানুষকে? শহরে ব্যাঙের ছাতার মতো এডুকেশনাল ইনস্টিটিউশন গড়ে উঠেছে, ওঠে নাই? শিক্ষা প্রতিষ্ঠান, কয়টা প্রতিষ্ঠান আপনাকে জ্ঞান শেখাচ্ছে পরকালীন জ্ঞান? খেয়াল করে দেখবেন, মিলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফ্যাক্টরিজ গড়ে উঠছে, আলহামদুলিল্লাহ গড়ে উঠুক, কিন্তু খেয়াল করে দেখবেন সেখানে হারাম রিজিকের একটা ব্যাপক সয়লাব হচ্ছে, হচ্ছে না? প্রতারণা দিয়ে, দুর্নীতি দিয়ে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে শহরটা ছেয়ে যাচ্ছে নাকি? ছেয়ে গেছে অনেক আগে, আপনি বুঝতে পারছেন না। জেনা তো একটা ট্রেন্ড, এই যে আমাদের কিশোর কিশোরী যারা আছে এরা ফ্রি মিক্সিংটাকে হারামও মনে করে না, প্রেমিক প্রেমিকার প্রেম করা, জেনা করা, এটাকে হারামও মনে করে না, তারা মনে করে এটা অ্যাফেয়ার করা যায়। এই যুগটার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন একটা সময় আমার উম্মতের একটা অংশ, সবাই নয়, একটা অংশ মাদক দ্রব্যকে হালাল মনে করবে এবং মাদককে অন্য নাম দিয়ে খাবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হিমশিম খেয়ে যাচ্ছে মাদক দ্রব্য এই যে বিস্তারটাকে রোধ করতে, কত টাকা পয়সা প্রজেক্ট দেওয়া হচ্ছে দেখবেন, কিন্তু মাদক বাড়ছে। কে খাচ্ছে? মুসলিমরা খাচ্ছে, মুসলিম যুবক খাচ্ছে, আর একটু ধনীর দুলাল হলে তো কোনো কথাই নাই, বিভিন্ন জায়গায় মাদক দ্রব্যের আড্ডাখানায় বসে রাত কাটাচ্ছে, কাটাচ্ছে না? আপনাদের এখানে স্পা সেন্টারগুলো যেগুলো আছে এগুলোর মধ্যেও দেখবেন জেনা হচ্ছে, জেনা হয়, এগুলো রিপোর্ট দেখবেন, পেপার পত্রিকা পড়েন। 92% ইয়াং, এখন ইউথ জেনারেশন, এরা পর্নোগ্রাফি দেখে এবং জেনার সাথে সম্পৃক্ততা প্রদর্শন করছে। ছোট ছোট বাচ্চা কাচ্চায় ক্লাস 8, 9, 10 পার হয় নাই, দেখবেন ওই সেক্সুয়াল সম্পর্ক করা শেষ অলরেডি। আপনি মনে করছেন যে আপনার ছেলেটা ছোট, মেয়েটা ছোট, অলরেডি 4-5 ঘাটের পানি খেয়ে চলে আসছে এরা।
অবস্থা ভালো না, কিন্তু অবস্থাটা কিন্তু ভালো না, নৈতিকতার অবক্ষয় হয়েছে কিন্তু। আর আমরা দেখেও না দেখার ভান করছি, শুনো না শোনার ভান করছি, ছোট ছেলে ছোট মেয়ে কি হবে। তো এগুলো যখন ছড়িয়ে যাবে, নবীজি বলছেন ইদা কাসরাতুল খাবাস, যখন এরকম অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন ওই ভালো মন্দ আলেম জালেম সবাইকে আল্লাহ পাক ধ্বংস করে দেবে, আল্লাহ পাক হেফাজত করে দেবে। তবে হ্যাঁ, এই এই সময়ের মধ্যেও যদি আপনি ইমানটাকে শক্ত করে ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা 50 জন শহীদ সাহাবীন ডেকে পাবেন ইনশাআল্লাহ। এটাও হাদিস এসেছে যে এরকম অবস্থায় যদি ইমানকে ধরে রাখতে পারে কেউ, নবীর সুন্নাহ মতো চলতে পারে, 50 জন সাহাবীন ডেকে আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। একটা বলেছেন দাসীর মনিবকে জন্ম দিবে, মানে ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে গেছে। এখন দুই নম্বরটা খেয়াল করেন, এই হাদিসে দুই নম্বরটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এটা, এবং এটা চাক্ষুষ দেখা যায়। ওয়ান তারাল হুফাত আল উরাত আল আলাত রিয়া শাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি দেখবে সমাজের খালি পায়ের স্যান্ডেল কেনার টাকা নাই, খালি গায়ের কাপড় কেনার টাকা নাই, রিয়া অশাই মানে মেষপালক রাখাল শ্রেণীর মানুষ, এই শ্রেণীর মানুষ যখন ইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, ফ্যান্টাজির কেয়ামতের অপেক্ষা করতে থাকে। এই হাদিসটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সামর্থ্যবানদের কথা বলছেন না, যাদের বিল্ডিং করার সামর্থ্য আছে তাদের কথা বলছেন না, কিন্তু নবীজি বলছেন যাদের কোনো টাকা পয়সাই নাই, কাপড়ও নাই গায়ে, স্যান্ডেল নাই পায়ে, এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। এটা কেয়ামতের বিগেস্ট আলামতগুলোর মধ্যে একটা। এখন আপনি একটু ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন, আজকে থেকে 200 বছর আগে যাদের কোনো টাকা পয়সা ছিল না, এরা দেখেন বড় বড় বিল্ডিং নির্মাণ করছে মধ্যপ্রাচ্যে। দেখেন দেখেন ওই তেল আসার আগ পর্যন্ত, আমাদের অটোম্যান খেলাফত চলে গেছে কত সালে, প্রথম বিশ্বযুদ্ধের সময়, 1914 থেকে 1924-এর মধ্যে, এই সময় অটোম্যান এম্পায়ার কলাপস করেছে। অটোম্যানদের সময় কিন্তু এসব তেলের খনিগুলো বের হয় না, হয়েছিল হয় না, যেই বের হয়েছে, যখনই বের হয়েছে, তারপর দেখবেন যারা মরুভূমির মানুষ ছিল এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছে মেষপালক। এই ফ্লেভারটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে, যাদের কোনো টাকা পয়সা নাই বিল্ডিং করছে। আর আমার প্রশ্ন বলেন কীভাবে সম্ভব, কয়েক তিনভাবে সম্ভব। এক, যদি আপনার কাছে আল্লাহর কোনো গুপ্তধন চলে আসে সম্ভব। দুই, যদি আপনি জোর জবস্তি করে অন্যের সম্পদ আত্মসাত করেন তাহলে সম্ভব। তিন, সবচেয়ে বিগেস্ট কারণ, মেজর কারণ, সেটা হলো রিবা বা সুদের মধ্য দিয়ে সম্ভব। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ। তো দেখেন জীবনের শেষের দিকে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কেয়ামতের দুটো আলামত বলেছেন, তার মধ্যে বিল্ডিংসগুলো একটা। এখন আপনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করবেন আপনি বুঝতে পারবেন কেন আমি বলেছি ঢাকাতে সিটি অফ আখিরুজ্জামান, বুঝতে পারবেন। এখানে বাক্সে বাক্সে জীবন বন্দি হয়ে গেছে, প্রতিবেশীর খোঁজ নেওয়ার মানুষ নাই, পাশের ফ্ল্যাটে কাউকে জবাই করে দিলে কেউ দেখতে যাবে না, প্রতারণা এভরিহোয়ার, প্রতারণা চিটিংস চলছে। এবং কেউ যদি সৎ থাকতে চায় তার জন্য এই শহরে টাকা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। তাই দেখা যায় অনেক সময় ধার্মিকদের একটা অংশ, সবার কথা বলছে না, ধার্মিকদের একটা অংশ ধর্মকে পুঁজি করেও এই শহরে চলার রাস্তা বের করে ফেলেছে, করে নাই করছে। তো প্রিয় ভাইরা, তারপরেও সুসংবাদ কি, এরকম পরিবেশে থেকেও যদি আমরা কোরআন এবং সুন্নার উপর টিকে থাকতে পারি, আর টিকে থাকতে হলে মধ্যমপন্থী হলেই হয়, শৈথিলতাবাদী হবেন না, চরমপন্থী হবেন না, মাঝামাঝি থাকলেই হবে ইনশাআল্লাহ, আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন পড়ুন। আমি কোরআনে একটা সুরাকে কেন্দ্র করে এদিকে এসেছি, এবার আমি এখান থেকে নিয়ে আলোচনা শেষ করব, একটু মনোযোগ দিবেন, খালি খেয়াল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় ফিতনার নাম কি, কিয়ামতের আগে বলেন মসীহুদ দাজ্জাল। এবার আসেন, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সবচেয়ে বড় ফিতনা থেকে সে ব্যক্তি বেঁচে থাকবে যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে। করেছেন কখনো সূরা কাহাফের প্রথম 10টা আয়াত কখনো পড়ে দেখেছেন কি? সুবহানাল্লাহ, কিভাবে মসীহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন? আমি বুঝাই, এক কথায় বুঝাই, পৃথিবীতে এখন যত ফিতনা আপনি দেখছেন, ছোট বড় মাঝারি যত ফিতনা দেখছেন, এগুলোকে একসাথে করেন, এই যে হত্যা, রাহাজানি, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, হাবিজাবি, যা যা দেখছেন সবগুলোকে একত্রিত করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না। এটা দাজ্জালের ফিতনা।
ইমানদার ব্যক্তি ওকে দেখে বিভ্রান্ত হয়ে যাবে, সে নিজেকে খোদা বলে দাবি করবে, সে রূপক অর্থে হাতে জান্নাত জাহান্নাম নিয়ে ঘুরবে, যে তাকে যে তার অনুসরণ করবে তাকে সে প্রোগ্রেস দিবে মানে জান্নাত, যে তার আনুগত্য করবে না তাকে সে একদম ধ্বংস করে ছাড়বে জাহান্নাম। সে আকাশকে আদেশ করলে বৃষ্টিপাত হবে, আকাশ নিয়ন্ত্রণ করবে সে। সে এই পৃথিবীতে 40 দিন থাকবে, কতদিন? 40 দিন, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। সাহাবীরা বলছেন, আমরা ওই সময় কেমন করে নামাজ পড়বো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিসেব করে অনুমান করে নামাজ পড়ে নেবে। এখন আল্লাপাক চাইলে কি, আল্লাপাক যদি চান, রাত এখন বাজে 11:10, আল্লাহ যদি চান যে পৃথিবী আর ঘুরবে না, আপনি কি দিন আনতে পারবেন? আল্লাপাক এই রাতটাকে যদি 1 বছর লম্বা করতে চান পারবেন না, নাকি পারবেন না? তো এখনকার অল্প বিদ্যা অর্জনকারী মানুষরা বলছে না, পারবে না, কারণ পৃথিবী এবং সৌরজগৎ ঘুরছে, এই ঘূর্ণন কখনো থামবে না, ক্রমশ সম্প্রসারণশীল, এই সিলসিলা চলতেই থাকবে। আসলে কি তাই? এটা তাদের পক্ষে বলা সম্ভব যারা বলে যে আল্লাহ বলতে কেউ নাই, বিগ ব্যাং থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে। আসলে কি তাই হয়েছে? যদি তাই হয়েও থাকে, সূরা আম্বিয়া থেকে আমি দলিল দিচ্ছি, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহপাক বলেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ বলছেন, কাফেররা কি লক্ষ্য করে দেখে না, আসমান সমূহ এবং পৃথিবী একটা বিন্দুর মধ্যে ছিল, অতপর আমি সেটাকে পৃথক করে দিয়েছি। এই যে বিগ ব্যাংয়ের দলিল দেয়া যাবে কোরআন থেকে? যদি আপনি বলেন যে বিগ ব্যাং থেকেই সব সৃষ্টি হয়েছে, আমরা বলবো যে হতে পারে, তবে বিগ ব্যাংয়ের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাকের আদেশে এটা হয়েছে, আল্লাহকে বাদ দিয়ে নয়। একটা কথা মাঝখানে বলে দেই, এই বিশ্বে এখন 3টা দর্শন চলছে। কয়টা দর্শন? 3টা। একটা হচ্ছে এলিমিনেশন বা এলিমিনেট করা, মানে বিশ্ব থেকে আল্লাহর কনসেপ্টটাকে এলিমিনেট করা হচ্ছে। দেখবেন সব চাক্ষুষ দেখে বিশ্বাস করতে হবে, গড বলতে কি, আল্লাহ বলতে কেউ নাই, ঈশ্বর বলতে কেউ নাই, দের ইজ নো গড, গডলেস ওয়ার্ল্ড এটা সরাচ্ছে। আমি গড বলেছি ওদের ভাষায় বোঝার জন্যে, আল্লাহর প্রতিশব্দ কখনো গড হয় না, ঠিক আছে? একটা এলিমিনেশন, একটা হচ্ছে, 2 নম্বর হচ্ছে মেটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা, মানুষকে খালি বস্তুবাদিতার দিকে ঠেলে দেওয়া হয়েছে এই যুগে, এই যুগটাতে। আর 3 নম্বর হচ্ছে যে ধর্মকে, রিলিজিয়নকে চ্যালেঞ্জ করা, ধর্মকে চ্যালেঞ্জ করে করে মানুষ বিভিন্ন যুক্তিতর্ক উপস্থাপন করছে, ধর্মের এইটা কেন, পর্দা কেন, ওই কেন, সেই কেন, চোরের কেন হাত কাটতে হবে, ইত্যাদি ইত্যাদি, আপনাকে চ্যালেঞ্জ করছে ধর্মকে। এই 3টা দর্শন দিয়ে, এই 3টা দর্শনের সাথে দাজ্জালের সম্পর্ক আছে, এই 3টা দর্শনের মধ্য দিয়ে পুরো বিশ্ববাসীকে, ধার্মিকদেরকে আল্লাহর কনসেপ্ট থেকে সরিয়ে নিয়ে অন্য কারো কনসেপ্টের দিকে নিবদ্ধিত করা হচ্ছে, এবং সেটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। কারণ শেষ জামানায় বিশাল অংশের একটা মানুষ দাজ্জালের উপাসনা করবে। আমি বলছিলাম সূরা কাহাফের প্রথম 10টা আয়াত যদি আপনি মুখস্থ রাখেন, আল্লাহ পাক আপনাকে দাজ্জালের ফেত্তা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। 40 দিন সে বিশ্ব শাসন করবে। এখন আসেন এখান থেকে কনক্লুশনের দিকে যাই, একটু মনোযোগ দেন। দাজ্জাল বিশ্ব শাসন করবে কতদিন? 40 দিন। আচ্ছা, কিভাবে করবে, তার অনুসারী কারা হবে, সে কোথা থেকে বের হবে? উত্তর, তার বের হওয়া সম্পর্কে 3টা বর্ণনা পাওয়া যায়। 1, সে ইস্পাহান থেকে বের হবে। ইস্পাহান হচ্ছে ইরাকের একটা জায়গা, সরি, ইরানের একটা জায়গা। কোন জায়গা? ইরানের একটা জায়গা, এবং সেখানে ইস্পাহান নামে একটা জায়গা আছে। এমন হতেই পারে, এমন হতেই পারে যে ইরান এই এই জায়গাটুকু অচিরেই বা ভবিষ্যতে ইসরায়েলের অন্তর্ভুক্ত হয়ে যেতেও পারে। কেন? 1974 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় কি সিরিয়ার ওই যে আপনার গোলান মালভূমি, মিশরের সিনাই উপত্যকা, এগুলো কি ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল? পড়াশোনা করেছেন কিছু? এগুলো ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিল না, এগুলো মিশরের এবং সিরিয়ার ছিল। মাত্র 6 দিনে সে এই আরবদেরকে পরাজিত করে ওই জায়গাগুলো দখল করে ফেলেছে, মাত্র 6 দিনে। কতদিনে? মাত্র 6 দিনও টিকতে পারে না এই মুসলিমরা তার সামনে। 6 দিনের মধ্যেই মিশরের এটা দখল, ওইটা দখল, ঠিক আছে? তো দেখুন, 6 দিনে এটা করতে পেরেছে 1974 সালেই, আর এখন তো 2022 চলছে। তো ইস্পাহানের ওই জায়গা যে ওর অন্তর্ভুক্ত হয়ে যাবে না, কে গ্যারান্টি দেবে? হতেও পারে,
আর আপনারা ইরান ইসরায়েলের সম্পর্ক দাকুরাল দেখেন না, দাকুরাল সম্পর্ক কে জানে। আচ্ছা আরেকটা বর্ণনা এসেছে, সে বের হবে খোরাসান থেকে, খোরাসান মূলত এই জায়গাটুকুর মধ্যেই পড়ে যায়। আরেকটা হাদিসের মধ্যে আছে শাম এবং ইরাক, ইরাক এবং শাম, শাম মানে যে প্যালেস্টাইন লেবানন জর্ডান এই পুরো জায়গাটার নাম শাম, এই অংশটুকুর মধ্য থেকে এর মাঝখানে রাস্তা থেকে দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করবে। দাজ্জাল এখন কোথায় আছে? উত্তর, সে পৃথিবীতেই আছে। কোথায় আছে? পৃথিবীতেই। কোথায় আল্লাহ পাক রেখেছেন আমরা জানি না, কিন্তু সে যে পৃথিবীতেই আছে তার প্রমাণ তামিম দারির একটা হাদিস। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু একটা দ্বীপের মধ্যে দাজ্জালকে বন্দী অবস্থায় দেখেছেন, দেখে নবীর কাছে এসে বলেছেন যে আমি এটা এটা দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে যে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলাম এটাই সেটা, সে বের হবে অচিরেই। এবং সেদিন সে বলেছিল যে এই বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না, এখন সেখানে খেজুর নাই। সে বলেছিল তাবারিয়া হ্রদে যখন পানি থাকবে না তখন আমি বের হব, এখন তাবারিয়া হ্রদে পানি নাই, সময় ক্লোজ। তো দেখুন সে পৃথিবীতে আসবে, 40 দিন শাসন করবে, এই তিনটা জায়গার কথা এসেছে, এই তিনটা জায়গার মধ্য থেকে সে বের হবে। কীভাবে হবে আল্লাহ ভালো জানেন, এবং সেটা হবে মানুষের রূপে। কার রূপে? মানুষের রূপে। সে কি হবে? সে একজন ইহুদি যুবক হবে। কি হবে? সে কোনো খ্রিস্টান হবে না, বুদ্ধিস্ট হবে না, মুসলিম হবে না, সে অন্য কোনো রিলিজন ফলো করবে না। সে একজন ইহুদি যুবক হবে যার চুলগুলো হবে কার্লি, মানে কোকরানো। কি হবে চুলগুলো? কোকরানো। তার ফিজিক্যাল স্ট্রাকচার খুব শক্ত হবে, মানে স্ট্রংলি বিল্ড, খুব শক্তিশালী। এখন নবীজি বলছেন সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? উত্তর, সে জিউসদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে। কাদেরকে নিয়ে? জিউস কারা? জিউস মানে শুধু ইহুদিরা নয়, এটা একটা ভুল ধারণা। ইহুদিদের মধ্যে এমন অনেক অর্থোডক্স ইহুদি আছে যারা প্যালেস্টাইনিদের অধিকারের পক্ষে কথা বলে, এমনও কিছু ইহুদি আছে। তাই সব ইহুদিকে আপনি খারাপ বলতে পারবেন না, কথা বুঝতে পারছেন? কিন্তু তাদের মধ্যে একটা দল আছে যাদেরকে আমরা বলি জায়োনিস্ট, তারা পশ্চিমাদের সাথে অ্যালায়েন্স করে সারা বিশ্বটাকে শাসন করছে আর কি। এই জায়োনিস্টরাই ইনশা আল্লাহ তাআলা, এটা আমার কনসেপ্ট, আমার গবেষণা, এরাই মসীহুদ দাজ্জালকে ফলো করবে ইনশা আল্লাহ তাআলা, এবং তাদেরকে নিয়ে সে পুরো ওয়ার্ল্ডটাকে শাসন করবে। আর আপনি কনক্লুশন পেলেন কি? দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা নাই, সে মানুষের রূপে এখনও বের হয় নাই কিন্তু পৃথিবীতে আছে, বের হবে কোন কোন জায়গা থেকে তাও বলে দিলাম। পৃথিবীতে এসে সে কী করবে? এই ম্যাসাকার করবে, এবং সে তার অনুসারীদেরকে জান্নাত দিবে, যারা ফলো করবে না ওদেরকে ধ্বংস করে ফেলবে। এবং সে কাদেরকে নিয়ে শাসন করবে এটাও আপনাকে দেখিয়ে দিলাম। এখন এখন আসেন, সে যাদেরকে নিয়ে ওয়ার্ল্ডটাকে শাসন করবে তাদের দিকে একটু তাকিয়ে দেখি। আজকে থেকে 100 বছর আগে এই জায়োনিস্ট বা জায়োনিজমের সাথে যারা জড়িত ইহুদিদের কি কোনো থাকার জায়গা ছিল? তারা কি প্যালেস্টাইনে ছিল? তাদের কি পরনে পোশাক ছিল? তারা কি সেখান থেকে প্যালেস্টাইনিদেরকে বহিষ্কার করতে পেরেছিল? 100 বছর না, আমি আপনাকে 2000 বছরের কথা বলছি। কত বছর? 2000 বছর পর্যন্ত তারা সেখানে প্রবেশ করতে পারে নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, তারপর আবু বকর সিদ্দিক, তারপর ওমর, তারপর উসমান, তারপর আলী রাদিয়াল্লাহু আনহুম, তারপর উমাইয়াদের প্রায় 90 বছর, আব্বাসীয়দের 500 বছর, ফাতেমিদের খেলাফত, কর্ডোভার ইসলামী খেলাফত, মামলুকদের শাসন, সালাহউদ্দিন আইয়ুবী রাহিমুল্লাহর সময়, এই মোগলদের সময়, ওসমানীয়দের সময়, কোনো সময় তারা প্যালেস্টাইনে ঢুকতে পারে নাই। 1914-এ যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, তারপর ব্রিটেন সেখান থেকে চলে গিয়ে ওদেরকে জায়গা করে দিয়েছে। ওইখান থেকে 100 বছর হয়ে গেল, তারা সেখানে আরবদের নাকের ডগায় বসে পুরো আরবদেরকে না পুরো বিশ্বকে শাসন করছে। এখন দাজ্জালকে আপনি দেখেননি, তার অনুসারীদেরকে আপনি দেখেন, তাদের অবস্থা এখন কি? যাদের থাকার জায়গা ছিল না, খাবার ছিল না, পানি ছিল না, কোনো সার্বভৌমত্ব ছিল না, কোনো রাষ্ট্র ছিল না, তারা এখন পুরো বিশ্বে শক্তিশালী। শুধু তাই নয়, যারা মিলিটারি অ্যাফেয়ার্স সম্পর্কে জানেন, যারা পলিটিক্স করেন, যারা আপনার অর্থনীতি বোঝেন, তারা আমার কথা বুঝবেন, অন্যরা হয়তো বুঝবে না। তারা সেখান থেকে সারা ওয়ার্ল্ডের ব্যাংকিং সিস্টেমগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে, আপনি ওদের বাইরে যেতেই পারবেন না। এবং তারা ওদের ব্যাংকিং সিস্টেম দিয়ে সারা ওয়ার্ল্ডকে সুদখোর বানিয়েছে, সুদ ছাড়া কোনো লোন তারা দিবে না।
একটা IMF এর লোনের জন্য কত চড়াই উতরাই পার করতে হয় আপনি জানেন না, ইকোনমিক্স পড়েন তাহলে বুঝবেন। এমনি এমনি দিবে না, সুদ ছাড়া তো দিবেই না, আর সুদটা আমাদের শোধ করতে হবে না, শোধ করতে হবে। তো এদের সিস্টেমটাই সুদভিত্তিক, ইকোনমিক সিস্টেম। ফাইন্যান্সে যান, ফাইন্যান্স পুরো ওয়ার্ল্ডের যে ফাইন্যান্সগুলো আছে এগুলো ওদের হাতে। মিডিয়াতে যান, সারা ওয়ার্ল্ডের বড় বড় মিডিয়াগুলো ওদের হাতে। আপনি পলিটিক্যাল দর্শনগুলোতে যান, পুরো ওয়ার্ল্ডে যে পলিটিক্যাল সিস্টেমগুলো চলছে এগুলো লঞ্চ ওরাই করেছে, খিলাফা নাই, ওই যে খলিফা খিলাফা এটা বাদ, এখন ওদের দর্শনগুলো চলছে। তারপরে কি অস্ত্র শস্ত্রের দিকে যান, অস্ত্র শস্ত্র সারা বিশ্বে যত মারণাস্ত্র, নিউক্লিয়ার ওয়েপেন্স এবং থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স সব কিছু এখন ওদের কাছে। কয়টা মুসলিম কান্ট্রির কাছে নিউক্লিয়ার ওয়েপেন্স আছে বলেন? কয়টা মুসলিম কান্ট্রির কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, মিসাইলস আছে? উত্তর কোরিয়ার কাছে থাকলেও দেখা যায় যে তুরস্কের কাছে নাই। দেখবেন যে কি বলবো, চায়না রাশিয়া ওদের কাছে থাকলেও আমাদের আরব কান্ট্রির কাছে নাই। তো দেখেন ওয়ার্ল্ডকে এই জায়গা থেকে বোঝেন, বিশৃঙ্খলা করে না। দাজ্জালকে যদি বিশ্ব শাসন করতে হয়, আপনাকে যদি বিশ্ব শাসন করতে হয়, আমাকে যদি বিশ্ব শাসন করতে হয়, তাহলে আমাকে বিশ্বের মিডিয়া, প্রযুক্তি, ফাইন্যান্স, ইকোনমিক্স, পলিটিক্স নিয়ন্ত্রণ করতে হবে কি হবে না? সহজ কথা বলেন, হবে কি হবে না? হবে না। আপনার যদি ইকোনমিক কোনো পাওয়ার না থাকে, ডমিনেন্স না থাকে, আপনি কি সারা ওয়ার্ল্ডের ইকোনমি নিয়ন্ত্রণ করতে পারবেন? শ্রীলঙ্কা কি পারবে সারা বিশ্বের ইকোনমি নিয়ন্ত্রণ করতে? পারবে, বাট ইউএসএ পারে, কারণ ডলার। কারণ কি? ডলার। বুঝতে পারছেন কথা? এই যে মালদ্বীপ, মালদ্বীপ কি পারবে সারা ওয়ার্ল্ডের মিডিয়া নিয়ন্ত্রণ করতে? পারবে, পারবে না। বাট ইসরায়েল পারবে, বাট বিকজ ওর কাছে গুগল, অ্যাপেল, ট্যাপেল সব ওদের। তার মানে এক কথায় ওয়ার্ল্ডকে রুল করতে হলে আপনার ওয়ার্ল্ডের বড় বড় জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে না। দাজ্জাল না আসলেও তার অনুসারীরা এগুলো অলরেডি নিয়ন্ত্রণ করে ফেলেছে। আমি কি এখন আপনাদেরকে বোঝাতে পারছি যে নূর বা আলো কি জিনিস? নূর অর্জন করলে আপনি এমন কিছু দেখবেন, এমন কিছু বুঝবেন যেটা সবাই বুঝবে না। কিন্তু একজন সাহাবীর নাম বলি, আনাস বিন নাজার। কি নাম? আনাস বিন নাজার রাদিয়াল্লাহু আনহু। তিনি উহুদের যুদ্ধের মাঠে কি করছেন আমি আপনাকে একটু দেখাই। একটা গুজব ছড়িয়ে পড়েছে যে মোশরেকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাকি হত্যা করেছে, নাউজুবিল্লাহ। কারণ উহুদে যদি আমাদের নবীর এখানে আঘাত লেগেছে, এই যে ভ্রুর এই নিচে করা ঢুকে গেছিল, একটু পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন, তারপর দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছিল। আবদুল্লাহ বিন কামিয়া, আবদুল্লাহ বিন কামিয়া নামে এক লায়নাহুল্লাহ, এক মোশরেক নবীজিকে আঘাত করেছিলেন, ঠিক আছে? তো একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে মোশরেকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে, নাউজুবিল্লাহ। তখন অনেক সাহাবি অস্ত্র ফেলে দিয়ে বসে যান, যে নবী নাই আমরা আর যুদ্ধ করে কি করব? কথা বুঝতে পারছেন? তারা হাতে হাত রেখে বসে আছে। এখন এই আনাস বিন নাদার রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কি হয়েছে তোমাদের, সমস্যা কি? তখন সাহাবিরা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শহীদ হয়েছেন, ইন্তেকাল করেছেন, আমরা যুদ্ধ করে কি করব? তখন আনাস বিন নাদার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিহত হয়ে থাকেন তাহলে আমরা আর বেঁচে থেকে কি করব? চলো আমরা যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আমরা আর এখানে বেঁচে থেকে কি করব? তখন তিনি ছুটছেন ঘোড়া নিয়ে, আর সাদ বিন মুয়াজ নামে একজন সাহাবি, কোন সাহাবি? সাদ বিন মুয়াজ। এই সাহাবি বলছেন যে তুমি কোথায় ছুটছো? তখন আনাস বিন নাদার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি আমি উহুদ পাহাড়ের পিছন থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। কে বলছে এই কথা? আনাস বিন নাদার রাদিয়াল্লাহু আনহু। তিনি ছুটে গেলেন, গিয়ে বীর বিক্রমে যুদ্ধ করলেন। পরে তিনি যখন শহীদ হয়েছেন তার লাশটাকে চেনাই যাচ্ছে না, তার লাশের মধ্যে 80টার বেশি তরোয়ারের আঘাত ছিল। কতটা? পরে হাতের নখ, তার বোন যুদ্ধ শেষে হাতের নখ দেখে তাকে শনাক্ত করেছেন, ইনি আনাস বিন নাদার রাদিয়াল্লাহু আনহু। তো এই যে সাহাবি জান্নাতের ঘ্রাণ পেলেন না, পেয়েছেন? সবাই সব কিছু দেখবে না, সবাই সব কিছু শুনবে না। আল্লাহ পাক যাদেরকে নূর দিবেন আল্লাহর পক্ষ থেকে, তারা অনেক কিছুই দেখবে যেটা অন্যরা বুঝতে পারবে না। এখন আমি দেখালাম সে সশরীরে এখনও বের হয় নাই, তাতে কি হয়েছে, তার অনুসারীরা কিন্তু সারা ওয়ার্ল্ডে এখন শক্তিশালী হয়ে গেছে, এবং এটা বিশ্বে প্রথমবারই হয়েছে, এর আগে কখনো হয়নি এমনটা। বরং বিশ্বে শতাব্দীর পর শতাব্দী ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো বন্ধুত্ব ছিল না, বরং এরা একে অপরের শত্রুই ছিল। 1800 শতাব্দীতে এসে 1897-এর দিকে এসে এরা এই মুভমেন্ট ফর্ম করে বিশ্বে এগিয়ে গেছে। তো ওরা যখন এত শক্তিশালী হয়েছে, আমরা এই সময় কী করছিলাম ভাই? আমরা ওই সময় আমাদের অটোম্যান খেলাফত হারিয়ে ফেলেছিলাম, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে ফাসাদ লাগিয়ে দেওয়া হয়েছিল,
আমাদের আধ্যাত্মিকত্ব কমে গেছে, নামাজ ছেড়ে দিয়েছে অনেকেই, কোরআন থেকে দূরে সরে আসছি, সুন্নাহ থেকে দূরে সরে আসছি। হ্যাঁ, ইখতিলাফি মাসআলাগুলো কিনা আমরা আপোষে তর্কে লিপ্ত আছি, পলিটিক্যালি এবং ধর্মতাত্ত্বিকভাবে আমরা একে অপরের সাথে লড়াই করছি, আমরা আমাদের অরিজিনাল এনিমিদেরকে ফাইন্ড আউট করতে এখনও পারি নাই, আমরা আমাদের জীবনের লক্ষ্যটাই অনেকে বুঝতে পারি নাই কী কারণে আমরা পৃথিবীতে এসেছি। তো শুধু হালুয়া রুটিয়া সেমাই খেলে কি হবে? ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটা বুঝতে হবে, কোরআন সুন্না দিয়ে আমাকে ডিল করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা কি চিরস্থায়ী হবে? উত্তর না। মুসলিমদের উপরে যে ডমিনেন্স এবং আমাদের ব্যাকফুট চলে আসা, এটা কিন্তু চিরস্থায়ী হবে না ইনশাআল্লাহ তাআলা। অচিরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের এই দুরবস্থাগুলো কাটিয়ে ফেলবে ইনশাআল্লাহ। মুসলিমদেরকে আল্লাহ পাক ইমামুল মাহদির নেতৃত্ব দিবেন, ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ পাক আবার পাঠাবেন এবং তাদের হাতে আবারও ইনশাআল্লাহ তাআলা এই প্যালেস্টাইন মুক্ত হবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, সেখান থেকে নবী ঈসা ইবনে মারিয়াম সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। যারা তাকে মেনে নিবে তারাও সম্মানিত হবে, যারা ইসলামকে মেনে নিবে সম্মানিত হবে, কোরআনকে মেনে নিবে সম্মানিত হবে, সুন্নাকে মানবে সম্মানিত হবে ইনশাআল্লাহ। যারা মেনে নিবে আল্লাহপাক তাদেরকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ, আর যারা মানবে না আল্লাহপাক তাদেরকে সরিয়ে দিবেন। আল্লাহর আজাব গজব আসলে কেউ পার পাবে না ইনশাআল্লাহ। এরপর কি? এরপর মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এবং সেই খারাপ মানুষদের সামনেই কেয়ামত হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, কোরআন এবং হাদিস পড়ুন এবং বুঝুন। আমাদের করণীয় কতটুকু? আমাদের করণীয় ফিক্স করে নেন। আমাদের করণীয় এক নম্বর জ্ঞান অর্জন করা, জ্ঞান নাই কিছুই করতে পারবো না। আর শুধু একমুখী শিক্ষা যথেষ্ট নয়, আমাদেরকে জেনারেল শিক্ষা অর্জন করতে হবে, ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে, দুটাকে কম্বিনেশন করে ওয়ার্ল্ডকে ডিল করতে হবে। দুই নম্বর, আমল করতে হবে, শুধু জ্ঞান যথেষ্ট নয়, আমলের প্রয়োজন আছে, জানা অনুযায়ী আমলের প্রয়োজন আছে। তিন নম্বর, রিজিকগুলো হালাল করতে হবে, হারাম রিজিকে যাওয়া যাবে না। চার, পারিবারিক আদর্শগুলো সুন্দর করতে হবে, পারিবারিক আদর্শগুলো ঠিক করেন ইনশাআল্লাহ ইসলাম সমাজে প্রতিষ্ঠা হবে। পাঁচ নম্বর, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। আমরা সদুপদেশ দিবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, কোরআন সুন্না দিয়ে সত্যটা উপস্থাপন করবে। যার ইচ্ছা হবে মানবে, যার ইচ্ছা হবে মানবে না, দ্যাটস অল। আর প্রয়োজন হচ্ছে আমাদের যে প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন, জান মাল সময় শ্রম কথা কলম অ্যাসোসিয়েশন যেটাই হোক, যতটুকু প্রতিভা আল্লাহ পাক দিয়েছেন এটা দিয়ে ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আপনি লিখতে পারেন লিখেন, বলতে পারেন বলেন, আপনি অ্যাসোসিয়েশন ভালো বোঝেন, একটা ফাউন্ডেশন করেন, সমাজকল্যাণমূলক কাজ করেন, এতিমদের জন্য কিছু করেন, বিধবাদের জন্য কিছু করেন, একটা মসজিদ মাদ্রাসা করেন, একটা ভালো স্কুল কলেজ করেন, এমন কিছু করেন যেটা নিয়ে আপনি ইসলামের কল্যাণে আল্লাহর কাছে আপনার দলিল পেশ করতে পারেন যে আমি দুনিয়াতে থেকে আল্লাহ তোমার দিনের জন্য এতটুকু করে আসতে পেরেছি ইনশাআল্লাহ। সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা একসাথে হলে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ। আপোষের বিভক্তিগুলো কমিয়ে ফেলেন, আপোষের বিভক্তিতে যায়েন না, ছোট ছোট বিষয়গুলোতে সময় নষ্ট করেন না। যখন সারা ওয়ার্ল্ডে মুসলিমরা মার খাচ্ছে, ইয়েমেনের বাচ্চাদের রক্ত ঝরছে, এই যে রোহিঙ্গাদের কী অবস্থা দেখেন, উইঘুরদের কী অবস্থা দেখেন, সিরিয়ার অবস্থা দেখেন, ইরাকের অবস্থা দেখেন, আর আমরা এগুলো নিয়েই পড়ে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যখন আমরা প্রশস্ত দৃষ্টির কথা বলছি, কিছু মানুষ এই ফ্লোটাকে থামিয়ে দেওয়ার জন্যে আমাদের পিছনে এই খারেজি, এই সন্ত্রাসী, এই হাবিজাবি টাইটেল দিচ্ছে, সুবহানাল্লাহ। একটা বিষয় খেয়াল রাখবেন, সবাই কিন্তু সরাসরি ইসলামের শত্রুতা করে না, বহু মানুষ আছে দিনের লেবাজেও ইসলামের শত্রুতা করছে। দিনের ভিতরে অনেক গাদ্দার আছে, অনেক মির্জাফর আছে, রাষ্ট্রের ভিতরে অনেক গাদ্দার মির্জাফর আছে, যারা চায় যে টেকনিক্যালি হোক আমরা যেন বিপদে পড়ি। ভিতরে শত্রুকে চিনতে শিখুন, কারণ এগুলো হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। বাইরের শত্রুতাকে তো আমরা চিনি, জিউজরা আমাদের পশ্চিমা সভ্যতা এইটা ওইটা আমরা তো চিনি যে স্পষ্ট ওরা মুসলিমদের উন্নতি চায় না, কল্যাণ চায় না। ভিতরের শত্রুতাকে চিনবেন কীভাবে? ভিতরে ঢুকে এক শ্রেণী মানুষ বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, আরও নবী আসতে পারে, নাউজুবিল্লাহ। ভিতরে ঢুকে এক শ্রেণীর লোক বলছে কোরআন মানবেন, হাদিস মানার কোনো দরকার নাই। ভিতরে ঢুকে এক শ্রেণীর লোক বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়লেই হবে, আমল করার কোনো দরকার নাই। এক শ্রেণী বলছে তাকদীর বলতে কিচ্ছু নাই, আরেক শ্রেণী বলছে মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই, আরেক শ্রেণী বলছে কবিরা গুনাহ করলেই তাকে হত্যা করা যাবে। কবিরা গুনাহ করলে কোনো মানুষকে হত্যা করা যাবে? যাবে না। এটা খারেজিয়া কিনা? তো এমুরজিয়া, খারেজিয়া, শৈথিল্যবাদী, উগ্রপন্থা, আবার অতিযুক্তিবাদী বিভিন্ন আদর্শ ছড়িয়ে দেওয়া হয়েছে। ইসাই মুসলিম চলছে সমাজের মধ্যে,
অনেক কিছু আছে, ভিতরে শত্রুকে চিন্তা শেখান। আবার কিছু আছে, যদি ভুল করে আপনি বলে ফেলছেন মিডল ইস্ট এবং ইসরায়েলের আতাত নিয়ে কথা বলে ফেলছেন, পেট্রো ডলার মনিটরি সিস্টেম নিয়ে কথা বলে ফেলছেন, হ্যাঁ আপনি স্পষ্ট যে অন্যায়গুলো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আপনি গঠনমূলক সমালোচনা করছেন, তখন আপনাকে বলে দেবে যে খারেজি হয়ে গেছে, ব্যাস একটা ঘোমটা মাথায় দিয়েই ব্যাস খারেজি। অন্যায়ের প্রতিবাদ করলেই বলবে উগ্র হয়ে সন্ত্রাসী হয়ে। আসলে পলিটিক্যাল সমালোচনা করলেই কি মানুষ খারেজি হয়ে যায়? খারেজি কারা? যারা কবিরা গুনাগার, মানুষকে হত্যাযোগ্য মনে করে। প্রিয় ভাইরা, উগ্রপন্থায় যাবেন না, উগ্রদের আদর্শ এটাই। শৈথিলতাবাদী হবেন না, কিন্তু মধ্যমপন্থী থাকেন। সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন, নিজে আমল করেন, জ্ঞান অর্জন করেন, পারিবারিক আদর্শ সুন্দর করেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, হালাল খান, এবং দিনকে এগিয়ে নেওয়ার জন্য আপনার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য দিয়ে আপনি চেষ্টা করতে থাকেন। বাকি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাদেরকে শক্তিশালী করো, আমাদের পরের প্রজন্মকে এনে দাও, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে হেদায়ত করো, আল্লাহ ইসলামকে তুমি এগিয়ে নিয়ে যাও। করা যাবে না? আল্লাহ পাক চাইলে ইনশাআল্লাহ তাআলা আমরা না পারি, আমাদের পরবর্তী জেনারেশনকে দিয়ে আল্লাহ পাক ইসলাম প্রতিষ্ঠা করাবেন ইনশাআল্লাহ। এর জন্যে আপোষের মধ্যে বিভেদে যাওয়ার দরকার নাই, উগ্রতায় যাবেন না, কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপে জড়াবেন না। ইসলামে, ইসলামের যে ইবাদত সেই ইবাদতে থাকবেন, ইবাদতকে সন্ত্রাসে রূপান্তরিত করবেন না। আল্লাহ পাক আপনাকে বোঝার তৌফিক দান করবেন।